তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। প্রথমে এই পেমেন্ট প্রুফটা দেখেন, এগুলা কিন্তু সাধারণ ইউজার আর্নিং করতেছে আমাদের টেলিগ্রাম থেকে। আপনি যদি আর্নিং করতে চান এবং যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। তাহলে এই যে সাধারণ ইউজারদের মতো $16, $6, $14 করে আর্নিং করতে পারবেন প্রতিদিন, ঠিক আছে? তো কীভাবে আজকের অফারে জয়েন করবেন ফুল ডিটেলস বলবো। প্রথমে জিরকুট ব্লক চেইন শেয়ার করব, যেখান থেকে মিনিমাম $100 প্রফিট করতে পারবেন একদম গ্রান্টেড। এবং লাস্টের দিকে সোলোনার একটা প্রজেক্ট শেয়ার করব, যেখানে আপনি একটা সোয়াইপ করবেন তাহলেই কিন্তু এলিজিবল হবেন। ফুল ডিটেলস বলবো, এইখান থেকে মিনিমাম $200-$300 প্রফিট করতে পারবেন। আবারও বলছি, আপনার যদি বিন্দু পরিমাণ ইচ্ছা থাকে আর্নিং করার তাহলে আপনি টেলিগ্রাম চ্যানেলটা 1-2 মাস ফলো করেন, তারপরে আপনি রেজাল্ট দেখতে পারবেন। হিউজ একটা আর্নিং আপনি এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে? এখানে সাধারণ ইউজার এবং 23,000 মানুষ কাজ করতেছে, তাহলে আপনি কেন বাদ যাবেন? আপনিও জয়েন করেন, 100% আর্নিং করতে পারবেন। সো আমরা প্রথমে জিরকুট ব্লক চেইনটা শেয়ার করি। আপনি প্রথমের যে লিঙ্কটা আছে এটা কপি করবেন। এই লিঙ্কটা কপি করে আপনি মিসেস ব্রাউজারটা ওপেন করবেন। আর মিসেস ব্রাউজারে কিন্তু আপনার মেটামাক্স ইনস্টল থাকা লাগবে এবং এইখানে সেপুলিয়ার টেস্টনেটের টোকেনটা থাকা লাগবে, বুঝছেন? এইটা কিন্তু আমাদের মাস্ট লাগবে। আর এটা কিভাবে নেবেন গত ভিডিওতে আমরা দেখাই দিছি, তো সেই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা নতুন একটা ট্যাব ওপেন করে নেই, তারপর আমরা সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। এটা দেখবেন সেম লাইক তাদের সোয়াইপের মতো ডেক্স ওপেন হয়ে গেছে। আপনি প্রথমে এইখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে মেটামাক্সটা সিলেক্ট করে দেবেন। আমাদের মেটামাক্স কানেক্ট করতে হবে, অবশ্যই এই যে এই ওয়ালেটগুলো ইউজ করবেন। আমরা নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করছি, তো আমরা সেটাই কানেক্ট করে নিচ্ছি। আপনিও নতুন ওয়ালেট কানেক্ট করবেন, ঠিক আছে? তো তারপর এইখানে আপনার মেইন কাজ হচ্ছে আপনাকে এইখানে ব্রিজ করতে হবে, ঠিক আছে? ব্রিজ করার জন্য আপনাকে প্রথমে এই সেপুলিয়াটা এইখানে আনতে হবে, এই যে এখানে ক্লিক করে। তারপর এইখানে আপনার সেপুলিয়ার ইথেরিয়ামটা এখানে শো করবে। সো আমরা দেখি এইখানে আমাদের শো করবে, জাস্ট একবার পেজটা রিফ্রেশ করে দেই। তারপর এইখানে আপনি যে কোনো অ্যামাউন্টস, ঠিক আছে, এখানে কোনো নির্দিষ্ট অ্যামাউন্টস নাই, আপনি যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। তো আমাদের এইখানে অনেক ইথেরিয়াম আছে, আমরা একটু বেশি করেই দেই। তো তারপর আপনি এখানে ব্রিজ অপশনে ক্লিক করবেন। তো তারপর এখানে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন, আমাদের মেটামাক্স একটা কনফার্মেশন যাবে, জাস্ট এটা আমরা কনফার্ম করে দেব। তো তারপর আমাদের একটু ওয়েট করতে হবে, এই সেপুলিয়া থেকে জিরকুট ব্লক চেইনে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে ইথেরিয়ামটা, বুঝছেন? বিএসসি নেটওয়ার্কের একটা ইথেরিয়াম আছে, তারপর ইথেরিয়াম নেটওয়ার্কের ইথেরিয়াম আছে, তারপর অপটিমিজম নেটওয়ার্কের ইথেরিয়াম আছে। তো সেম লাইক জিরকুটেরও একটা ইথেরিয়াম আছে তাদের নিজস্ব নেটওয়ার্কের। সো দেখি আমাদের ব্রিজটা হয়েছে কিনা, উপরে একটা নোটিফিকেশনও আসছে। সো দেখি আমরা একটু পেজটা রিফ্রেশ করে দেখি আমাদের ব্যালেন্সটা শু হবে। যদি আমাদের হয় তো আমাদের আই থিঙ্ক হয়ে গেছে, আমরা সেটা চেক করবো। এই যে ট্রানজ্যাকশন অপশনে গেলেও আমরা দেখতে পারবো। তো এইখানে আমাদের ওয়েটিং অবস্থায় আছে, আমাদের এটা হতে থাক, আমরা নতুন আরেকটা স্টেপ করি। আমাদের আরেকটা কাজ করতে হবে, এই ওয়েবসাইটে শুধুমাত্র আপনি সেপুলিয়া থেকে এই জিরকুটে খালি আপনি ব্রিজ একটা করে দিবেন, ঠিক আছে? আমাদের ব্রিজ হইতেছে, এখনো ওয়েটিং আছে। এটা হতে ভাই অলমোস্ট 30-40 মিনিটের মতো লাগে, আপনারা জানেন ব্রিজ করতে একটু টাইম লাগে। সো হইতে থাক জানাই। সো আপনি সরাসরি আমাদের টেলিগ্রামে আসবেন এবং এই যে এইখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় একটা লিঙ্ক দিছি, ঠিক আছে, এই লিঙ্কটা আপনি ওপেন করবেন। সো আমরা এই লিঙ্কটা এখন কপি করলাম, তো তারপর আমরা সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। একদম সিম্পল, যেভাবে বলতেছি জাস্ট আপনি সেইভাবে কাজ করবেন। তারপর এখানে আপনি কন্টিনিউ ক্লিক করে এখানে একটা ইমেল দিয়ে দিবেন, জাস্ট আমরা এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি। তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আমাদের দুইটা কাজ করতে হবে, প্রথমত এইখানে টুইটারটা কানেক্ট করতে হবে, জাস্ট আমরা টুইটারের উপর ক্লিক করে দেই। তারপর অথরাইজ অ্যাপ এইখানে ক্লিক করবেন, আমাদের এইটা কানেক্টেড হয়ে যাবে, জাস্ট একটু ওয়েট করবেন। তারপর এইখানে দেখতে পারবেন আপনার টুইটারটা কিন্তু এখানে শু করতেছে। সেমভাবে আপনি ডিসকর্ডও কানেক্ট করবেন, ওয়ালেটটাও কানেক্ট করবেন, যে ওয়ালেট দিয়ে আপনি ব্রিজ করছেন সেই ওয়ালেটটাই কিন্তু আমাদের কানেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে ডিসকর্ডটাও কানেক্ট করে নিচ্ছি, একদম সিম্পল, এখানেও আমাদের অথরাইজ করতে হবে। তো এখন আমরা ওয়ালেটটা কানেক্ট করব, জাস্ট আমরা মেটামাক্সটা সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর আমরা জাস্ট এইখান থেকে কানেক্টেড করে নিচ্ছি। তো আমরা যে ওয়ালেট দিয়ে ওইখানে ব্রিজ করব সেই ওয়ালেটটাই কিন্তু আমাদের এখানে কানেক্ট করতে হবে, ঠিক আছে? তো তারপর এই যে সাইন ইন টু ভেরিফাই এখানে ক্লিক করবেন, একটা ভেরিফিকেশন আমাদের সাইন করতে হবে। তো দ্যাটস ইট, আমাদের সব কিছু ডান। এবার আপনি সাবমিট করে দেবেন।
তো সাবমিট করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন, দেখেন আমাদের কিন্তু এখানে কাজটা শেষ হয়ে গেছে এবং আমরা এখানে 300 পয়েন্ট পেয়ে গেছি। এবং এখান থেকে আপনি রেফার করলেও কিন্তু চাইলে আপনার এই র্যাঙ্কিংটা বাড়বে, ঠিক আছে। আপনি 2-3টা দিয়ে জয়েন করবেন যেভাবে আমরা করছি, প্রথমে ব্রিজ করবেন, তো তারপর তাদের এই অফারটাতে জয়েন করবেন, ঠিক আছে। তো নেক্সট আপডেট এটার অবশ্যই আমরা জানাই দেবো, এটা হচ্ছে একটা ব্লক চেনের অফার, 100% বেনিফিট হবে, এটা আপনি লিখে রাখেন, কারণ ব্লক চেনের অফারগুলো সবসময় প্রফিট দেয়। অ্যাপোটস কিন্তু $1700 করে দিছে, সো এইখান থেকেও আমরা মিনিমাম আশা করতেছি $100 করে প্রফিট হবে, সো কোনোভাবেই মিস করবেন না। এখন আমরা কথা বলবো এই সোলোনা ডেক্স, এটা হচ্ছে তাদের নিজস্ব একটা ডেক্স ওয়েবসাইট যেখান থেকে যে কোনো টোকেন সোয়াইপ করা যাবে, আমরা প্রথমেই কিন্তু এইখানে দেখাইছি। সো এইখান থেকে সব কিছু করা যায়, এখনও অ্যাক্টিভ আছে এবং তাদের একটা এয়ারড্রপ চলতেছে, তাদের ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন। সো আমরা এখন কিভাবে জয়েন করতে হয় তাদের এই অফারটাতে আমরা সেই প্রসেসটা বলে দেব। তো জয়েন করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, লিঙ্কটা আপনি কপি করবেন, এটাও কিন্তু আপনাকে কিবি অথবা মেসেজ ব্রাউজারে ওপেন করতে হবে, তার আগে অবশ্যই এই ফ্যান্টম ওয়ালেটটা আপনার ওয়ালেটে থাকা লাগবে। সো এইগুলা কিন্তু ভাই সিম্পল জিনিস, আমাদের সাথে যারা কাজ করতেছে তারা সবাই জানে এবং সবার কাছেই এই ওয়ালেটগুলো আছে। যদি না থাকে জাস্ট আপনি ফ্যান্টম ওয়ালেট লিখে সার্চ করবেন, গুগল এক্সটেনশন আপনি পেয়ে যাবেন। তো আমরা প্রথমেই এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি, আমাদের এইখান থেকে ফসেট নিতে হবে। তো তার জন্য আমরা ফ্যান্টম ওয়ালেটটা এখন ওপেন করব এবং এইখান থেকে যে ডিপোজিটের অ্যাড্রেসটা আছে আমরা এইখান থেকে জাস্ট ডিপোজিটের অ্যাড্রেসটা কপি করে নিলাম। তো তারপর সেই পেজটাতে আসব এবং এইখানে এসে আমরা সেটা এই যে এখান থেকে ডেভ নেট এইটার উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো তারপর দেখেন আমাদের কিন্তু এটা চলে আসছে। এখন এটা আপনি কিভাবে দেখবেন, এটা দেখার জন্য আপনাকে একটু ব্যাক করতে হবে, সরি আমি দেখাই দিচ্ছি। ফ্যান্টম ওয়ালেটে এসে আপনি এই যে একটু স্ক্রল করবেন এবং এই যে এখানে ব্রাউজার অপশন পাবেন, অথবা এইখান থেকে দেখি আমি একটা একটা করে চেক করতেছি দেখি কোথায় আছে, আমাদের এইখান থেকে ডেভনেট সিলেক্ট করতে হবে। তো যাই হোক আমরা এটা পাচ্ছি না খুঁজে, তো আমরা নতুন একটা স্টেপ নিচ্ছি, এই যে এইখান থেকে তাদের যে নতুন লিঙ্কটা এটা কপি করবেন। তো তারপর আমরা এইখান থেকে একটা সোয়াইপ করব, ঠিক আছে। জাস্ট আপনি এই লিঙ্কটা পেস্ট করে দেবেন, সেম পেজটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো আপনি এটা এগ্রি করে দেবেন এবং এইখান থেকে আমাদের ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করতে হবে, জাস্ট ফ্যান্টম ওয়ালেটের উপর ক্লিক করবেন, তারপর এইখান থেকে আপনি কানেক্টেড করে নেবেন, ঠিক আছে। আমরা যেইভাবে দেখাচ্ছি জাস্ট এইভাবে কানেক্টেড করবেন। আমরা যে একটা সোল পাইছি ওয়েবসাইট থেকে, এই যে ওই ওয়েবসাইট থেকে, সেটা কিন্তু এই যে এইখানে শো করতেছে, দেখেন এই যে একটা, সেই একটা কিন্তু এইখানে শো করতেছে, বুঝছেন। এটা কিন্তু আবার মেইন নেটের না, বুঝছেন, মেইন নেটের থাকলে তো ভাই এইভাবে নিয়ে শুধু সেল করে দিতাম। তো এখন আপনি কি করবেন, এইখান থেকে যে কোনো একটা অ্যামাউন্ট, আমরা এখানে অর্ধেক দিব 0.5, তো তারপর এইখান থেকে যে কোনো একটা টোকেন সিলেক্ট করব, আমরা জাস্ট USDT সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এটা সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন, এখানে ফাইন্ডিং পুল শো হইতেছে, জাস্ট একটু ওয়েট করবেন। তো এখানে আপাতত সোয়াইপটা হচ্ছে না, কারণ এইখানে তারা একটা মেসেজ বলে দিছে যে সোলোনা নেটওয়ার্কের পারফরমেন্স কিন্তু রিডিউস করা হয়েছে কিছুক্ষণের জন্য। এবং এইখানে দেখেন ট্রানজ্যাকশন মে ফিল টু সেন্ট, মানে সব কিছু এখন ফিল্ড দেখাবে, ঠিক আছে। বাট আপনি একটু পর ট্রাই করবেন, এটা হয়ে যাবে, অলরেডি আমি অন্য আরেকটা অ্যাকাউন্টে করে ফেলছি, সো আপনিও করে ফেলবেন। এখানে যে কোনো একটা অ্যামাউন্টের আপনি এখানে একটা সোয়াইপ করবেন, জাস্ট একটা। এই যে এখানে আপনি USDT সোয়াইপ করছেন, তো আমাদের এখানে লিকুইডিটিও USDT অ্যাড করতে হবে। সো এই যে এখানে দেখবেন নিচের দিকে এই যে সোল এবং USDT এটার একটা পেয়ার আছে, জাস্ট এইটার উপর ক্লিক করবেন। তো তারপর ক্রিয়েট পজিশনে ক্লিক করলে আপনার এই যে এখানে একটা অ্যামাউন্ট দিবেন, এইখানে অটোমেটিক একটা অ্যামাউন্ট শো হবে। সো তারপর এই যে এইখানে আপনি ক্লিক করে দেবেন এন্টার, একটা কনফার্মেশন যাবে, জাস্ট আপনার এটা কমপ্লিট। এইখানে যদি ফিল্ডও আসে বা কোনো এরর আসে তাও সমস্যা নাই, আপনি পারফেক্টলি জয়েন হয়ে গেছেন, ঠিক আছে, কোনোভাবেই মিস দিবেন না। এবং আপনি তাদের টুইটারে গেলে দেখতে পারবেন সব কিছু কিন্তু তারা এখানে বলে দিছে। সো আগেই বলতেছি কোনোভাবে মিস করবেন না, যে স্টেপগুলো বলে দিলাম জাস্ট এইভাবে জয়েন করেন তাহলেই হয়ে যাবে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, দেখেন এইখানে তারা কি কি বলছে, আমাদের এইখানে তাদের ডিসকর্ডে জয়েন করতে হবে, একটা সোয়াইপ করতে হবে এবং একটা লিকুইডিটি অ্যাড করতে হবে, এবং এইগুলো হচ্ছে অপশনাল টাস্ক, এগুলো করলেও চলবে না করলেও চলবে। সো আশা করি বুঝাইতে পারছি, এইভাবে জয়েন করেন সোলোনার প্রজেক্ট বাই, এবং সোয়াইপ কিন্তু তাদেরটা অ্যানাবল আছে, যে কোনো টাইম কিন্তু হিউজ একটা বেনিফিট আমাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে। এবং ফলোয়ার লিস্টও দেখতে পারবেন, ভালো ভালো ইউজারদের কিন্তু তারা ফলো করে রাখছে, বড় বড় কোম্পানি, ঠিক আছে।
তো যাই হোক, পরবর্তী নেক্সট আপডেট আমরা জানাবো আমাদের টেলিগ্রাম চ্যানেল। অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন, তবেই আর্নিং করতে পারবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।